এত কম বয়সে এই কড়া রাখা এবং লড়াই দেয় আপনি আনেন কি করে এবং কিসের কারণে? আপনাকে কিন্তু আপনার দর্শকের সামনে দু কথা দিতে হবে। বলি নমস্কার বন্ধুগণ, আমি বিকাশ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া পরম। তো এখন আপনারা দেখতে ও শুনতে পাবেন এই মালিকের কড়া লড়াইয়ের সুখবর। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিত্য নতুন কালের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে যদি ভালো লাগে তাহলে একটা লাইক মারি দিবেন। তো চলুন আজকে শুনেন এই মালিকের কবে কোথায় এবং গ্রামে হবে কোনো নয় আর বাহার এলাকার কোন মালিকের কারার সাথে হবে লড়াই, বিস্তারিত ভাবে শুনে নেই কারা মালিকের মুখে আপনারা সবাই। তো দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? সুব্রত মাহাতো। সুব্রত মাহাতো। গ্রামের নাম? জোরগড়িয়া। জোরগড়িয়া। আচ্ছা আচ্ছা, থানা কোন জায়গা পড়েছে? আর জেলা? পুরুলিয়া। পুরুলিয়া। আচ্ছা, তো আপনি কেমন আছেন এখন? ভালো আছেন। আচ্ছা আচ্ছা, তো আপনার কাড়া কেমন আছে? মোটামুটি আছে। মোটামুটি যেমন অন্যান্য রসিকের কাড়াগুলো আছে তেমনি আপনারটাও আছে। ঠিক ঠিক। তো আপনি যখন আপনার বর্তমান কাড়া রেখেছেন, তো এই কাড়াটা আপনি কতদিন থেকে রেখেছেন? এক বছর হলো। এক বছর? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক থেকে দেড় বছর। ঠিক। তো দেড় বছরের মধ্যে আপনি আপনার কাড়াগুলো এখনো পর্যন্ত কবে লড়াই করেছেন? একবার গায়ে লাগিয়েছিলাম। তো এখন যে আপনি আপনার কাড়া রেখেছেন, তো কোথায় লাগাবেন তৈরি করছেন, গ্রামে কি বাহারে? বাহারে। বাহারে লাগাবেন তৈরি করছেন? আচ্ছা আচ্ছা। তো বাহারে লাগালে আপনি কোথাকার কোন মালিকের কার সাথে লাগাবেন যদি একটু বিস্তারিত বলে নিতে পারেন, তাহলে আমার আপনার একটু দর্শকের দেখতে শুনতে কেউ বুঝতে সুবিধা হবে। ভবানীপুর। ভবানীপুর ভাগবত মাহাতোর সাথে। আচ্ছা আচ্ছা, ভবানীপুর ভাগবত মাহাতোর কারার সাথে, যেখানে 15,000 টাকা প্লাস 250 টাকা পারমিট প্রাইস আছে, সেইখানে আপনি লাগাবার জন্য দিচ্ছেন তৈরি করে। ঠিক ঠিক। আপনি তো ভাগবত মাহাতোর কারার সাথে লাগাও বলে দিলেন বলে, লেকিন আপনি গ্রামে লড়াইটি করবেন কবে? নিজস্ব গ্রামে। আচ্ছা, আপনি এই কাড়া গুলা বাদে কতদিন থেকে কাড়া রাখছেন? মানে আপনি বহুত দিন থেকে? আচ্ছা আচ্ছা, মানে আপনার বাড়িতে আরো কেউ রেখেছিল নাকি? আচ্ছা আচ্ছা, মানে দাদুর ছিল, বাবার ছিল, আপনি রাখছেন? ঠিক ঠিক। তো আপনি পুরুলিয়া তথা ঝাড়খণ্ড অন্যান্য রসিকের থেকে আর এত কম বয়সে এই কাড়া রাখা এবং লড়াই দেয় আপনি আনেন কি করে এবং কিসের কারণে? আপনাকে কিন্তু আপনার দর্শকের সামনে দু কথা দিতে হবে। বলি যে দুর্গা পূজা নবমীর দিনে যেখানে 15,000 প্লাস প্রাইজ আছে 250 টাকা পার মিনিটে, সেইখানে লাগাবার জন্য এই দাদা ইপনার কাড়াটা দিচ্ছেন তৈরি করে। আপনারা সেখানে কিন্তু আসতে যাবেন না, ভুলে দিনটা রাখবেন মনে। এবং ওই ভিডিওটা যদি আপনারা দেখতে মন করে তো অবশ্যই ওনার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আপনাদের কাছে এই ক্ষুদ্র খবরটা বলে এখন ভিডিওটা আমরা শেষ দেব করে। আমার ভাষার মধ্যে, দাদার ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন নিজের ভাই মনে করে। এবং এই খবরটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অন্যান্য রসিকগণকে একটু শেয়ার দেবেন করে, সঙ্গে একটু ভুল ত্রুটি কমেন্ট করে দেবেন বলে, চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেল সাবস্ক্রাইব দেবেন করে। এরপর দেখাবো দাদার কাটা আপনাদের খুঁজে। তো দাদা, আপনি আপনার কাটাটা ওই 15,000 এবং 250 টাকা পার মিনিটের কাটার সাথে লাগাবার জন্য বর্তমান কেমন করেছেন প্রস্তুতি চলুন একটু দিবেন খুলে, কেন কি আপনার কাটাটা দেখার জন্য আমার আপনার দর্শক অনেকক্ষণ থেকে ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে।
সাজিয়ে তার উদরে কিছু কাপড় জড়িয়ে গর্ভবতীর আকার দিয়ে মনির শিবের সাথে রঙ্গরসিকতা করার জন্য আগমন করছেন। ছেলে নাই বলতে পারবে বলো?